গল্পের শুরু হয় প্রধান চরিত্র তাতসুকে তার স্ত্রী মিকু এবং সৎ মেয়ে হিমারির জন্য খাবার তৈরি করতে দেখানোর মাধ্যমে। তাতসু কিছুদিন আগে পর্যন্ত ইয়াকুজা নামক একটি পাওয়ারফুল মাফিয়া গ্যাংয়ের একজন মেম্বার ছিল, কিন্তু যখন তার মিকু এর সাথে দেখা হয় মিকুর ভালোবাসায় সে আন্ডারওয়ার্ল্ডের ওই ভয়ঙ্কর দুনিয়া ছেড়ে বেরিয়ে আসে। কিন্তু ওই মাফিয়াদের দুনিয়া তার পিছু ছাড়েনি, যার ফলে সে লুকিয়ে এই সোসাইটির মধ্যে একজন সাধারণ শেফ সে যে নর্মাল মানুষের মতো বসবাস করত। মিকু এবং হিমারি খাবার খাওয়ার পর মিকু তার অফিসের দিকে এবং হিমারি স্কুলের দিকে রওনা হয়ে যায়। তারা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর তাতসু তার আরও একজন সঙ্গীকে নিয়ে এই সোসাইটির মধ্যে চাঁদা তুলতে বেরিয়ে পড়ে, কারণ কিছুদিন পর তাদের ওখানে অনেক বড় একটি ফেস্টিভ্যাল আসতে চলেছে, যার ফলে তারা তাদের সোসাইটির মধ্যে অনুষ্ঠান করতে চায়। কিন্তু তাতসু এবং তার ওই ফ্রেন্ডটি ছাড়া এই সোসাইটির মধ্যে আর কেউ বেকার নয়, যার ফলে চাঁদা তোলার দায়িত্ব তাদের উপর পড়েছে। তাতসু ভালো হয়ে গেলেও তার ওই গ্যাংস্টারদের মতো স্বভাব এখনো যায়নি, যার ফলে সে সোসাইটির ঘরে ঘরে চাঁদা তুলতে গেলে সবাই তাকে দেখে ভয় পেয়ে যেত। কিন্তু তাতসু অনেক দিন থেকেই এই সোসাইটির মধ্যে সাধারণ মানুষদের মতো বসবাস করত, যার ফলে এই সোসাইটির সবাই তাকে ভালো মানুষ বলে জানত। চাঁদা তুলতে তুলতে তাতসু তার ওই ফ্রেন্ডটির সাথে তাদের সোসাইটির শেষ মাথায় পৌঁছে গিয়েছিল, যেখানে একটি নতুন বিল্ডিং তৈরি হয়েছে, যেটা দেখে তাতসুর পছন্দ হয়ে যায়। সে তার ফ্রেন্ডকে নিয়ে ওই বিল্ডিংটির ভিতরে চলে আসে, যাতে সে এখানকার একটি ফ্ল্যাট কিনে ফেলতে পারে। কিন্তু তাতসু জানত না এই বিল্ডিংটার মালিক ইয়াকুজা গ্যাংয়ের বর্তমান লিডার কন্ডো। সে ভিতরে যাওয়ার পর তার কন্ডো এর সাথে দেখা হয়ে যায়, কিন্তু কন্ডো তাকে চিনতে পারে না, কারণ কন্ডো ইয়াকুজা গ্যাংয়ের লিডার হওয়ার অনেক আগেই তাতসু ইয়াকুজা গ্যাং ছেড়ে দিয়েছে। তো তাতসু যখন কন্ডো এর কাছে এসে এখানকার ফ্ল্যাট এর দাম জিজ্ঞাসা করে, কন্ডো তাতসুকে তো চিনতে পারেনি, তাই সে তাতসুকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করতে শুরু করে। সে তাতসুকে এখানকার ফ্ল্যাটের দাম কয়েক গুণ বেশি বাড়িয়ে বলে, যেটা শুনে তাতসু বুঝতে পারে এই ফ্ল্যাটের যে দাম বলা হচ্ছে সেটা কেনার মতো টাকা তার কাছে নাই, যার ফলে সে এখান থেকে উঠে বেরিয়ে আসতে শুরু করে। কিন্তু কন্ডোর দলের কয়েকজন লোক তাতসুকে চিনে ফেলেছিল, তাই তাতসু সেখান থেকে বেরিয়ে আসার সাথে সাথেই তারা কন্ডোকে তাতসু সম্পর্কে বললে কন্ডো অনেক বেশি ভয় পেয়ে যায়। সে তার লোকেদের যখন সে তাতসুকে প্রথমবার দেখেছিল সেই কাহিনীটি বলতে শুরু করে। আসলে যখন তাতসু ইয়াকুজা গ্যাংয়ের মেম্বার ছিল, তখন কন্ডো অন্য একটি মাফিয়া গ্যাংয়ের মেম্বার ছিল। একদিন যখন আন্ডারওয়ার্ল্ডের সব বড় বড় মাফিয়া গ্যাং একসাথে একটি মিটিংয়ে বসে, তখন অন্য একটি গ্যাং ইয়াকুজা গ্যাংয়ের বিরুদ্ধে কথা বলতে চাইলে তাতসু একাই ওই গ্যাংয়ের 50 জনেরও বেশি মেম্বারকে মেরে ফেলেছিল, আর যেটা কন্ডো নিজের চোখে দেখেছিল, তাই ওই কথাটি তার মনে পড়ার সাথে সাথেই ভয়ে তার শরীর তরতর করে কাঁপতে শুরু করে। সে তার লোকেদের পিটিয়ে পিটিয়ে বলতে শুরু করে, তোমরা এই কথাটি আমায় আগে বলোনি কেন? কারণ তার মনে হচ্ছিল সে তাতসুর সাথে এখানে যেই ব্যবহার করেছে তাতসু অবশ্যই তার উপর বদলা নিতে আবার ফিরে আসবে, যার ফলে সে তার লোকেদের বলে তার সিকিউরিটি ডাবল করে দেওয়ার জন্য, যাতে তাতসু তার কাছেও যেন পৌঁছাতে না পারে। অন্যদিকে তাতসু এর ফ্রেন্ড যার নাম মাসালো, তাতসু এর সাথে চাঁদা তোলা শেষ করে সে তাদের বস মানে ইয়াকুজা গ্যাংয়ের আগের লিডার যার সাথে দেখা করতে চলে আসে। আসলে তাতসুদের সাথে সাথে ইয়াকুজা গ্যাংয়ের আগের লিডার সেও তার স্ত্রীর সাথে ভালো হয়ে গিয়েছে, যার ফলে তারা দুইজন এখন একটি সুপার শপে কাজ করে জীবনযাপন করে। তখন মাসালো তাদের বসকে বলে ইয়াকুজা গ্যাংয়ের বর্তমান লিডার কন্ডো আজ তাতসুর সামনে চলে এসেছিল, কিন্তু ভাগ্যিস সে তাতসুকে চিনতে পারেনি, না হলে আজ কিছু একটা ঘটে যেত। অন্যদিকে তাতসুও তার বাসায় ফিরে এসেছে, যেখানে সে সহ তার পুরো পরিবার অনেক বেশি চিন্তিত, কারণ তারা একটি ইঁদুর পোষত, কিন্তু তারা ভালো করে এই ইঁদুরের টেক কেয়ার করতে পারছে না, যার ফলে তাতসু ডিসাইড করে সে রাস্তায় বেরিয়ে এমন কাউকে খুঁজে বের করবে যে এই ইঁদুরটির দায়িত্ব নিবে এবং এই ইঁদুরটির টেক কেয়ার করবে, যার ফলে সে ইঁদুরটিকে সঙ্গে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। রাস্তায় অনেক খোঁজাখুঁজি করার পর সে কাউকে খুঁজে পায় না। রাস্তায় বের হওয়ার পর অনেক সময় কেটে গিয়েছিল, তাই তাতসু ইঁদুরটিকে তার পকেট থেকে বের করে রাস্তার একটি সাইডে বসে ইঁদুরটিকে খাবার খাওয়াতে শুরু করে। তখন তাতসু এর পিছন থেকে সেখানে একজন পুলিশ অফিসার চলে আসে, যে তাতসুকে অনেক ভালো করে চিনত, কিন্তু সে এই শহরে তাতসুকে অনেক দিন থেকে দেখেনি। হঠাৎ করে তাতসুকে এখানে দেখে তার মনে হয় তাতসু এখানে কোনো মিশনে এসেছে,
যার ফলে সে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে এবং ধীরে ধীরে তাতসুর দিকে এগিয়ে আসতে শুরু করে। তাতসুও এই বিষয়টি নোটিশ করেছিল, তাই সে ওই ইঁদুরটিকে সেখান থেকে তুলে সঙ্গে সঙ্গে তার পকেটে ঢুকিয়ে দেয়। কিন্তু এটা দেখে ওই পুলিশ অফিসারের মনে হয় তাতসু কোনো অস্ত্র তার পকেটে লুকিয়েছে, যার ফলে পুলিশ অফিসারটি তাতসুর পিছু করতে শুরু করে। তাতসু ওই পুলিশ অফিসারের হাত থেকে বাঁচার জন্য আগে আগে পালাতে শুরু করে। সে কন্ডোর ওই বিল্ডিংটির পাশে পৌঁছে গিয়েছিল এবং বিল্ডিংটির কাছে এসে সে ওই বিল্ডিংয়ের মধ্যে ঢুকে যায়। কিন্তু কন্ডোর গার্ডদের মনে হয় তাতসু এখানে কন্ডোকে মারতে এসেছে, তাই তারা তাতসুর উপর হামলা করে দেয়। কিন্তু তাতসু অনেক স্কিল্ড একজন ফাইটার ছিল, যার ফলে সে খুব সহজেই ওই গার্ডগুলোকে হারিয়ে দেওয়ার পর সে আবার ওই বিল্ডিং থেকে বেরিয়ে আসে এবং একটি সাইকেল নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু ততক্ষণে ওই এরিয়ার সব পুলিশ অফিসারেরা এখানে একত্র হয়ে গিয়েছিল, যার ফলে তারা সবাই গাড়ি করে তাতসুর পিছু করতে শুরু করে এবং তাতসু কিছুদূর যাওয়ার আগেই তারা তাতসুকে চারিদিক থেকে ঘিরে নেয়। পুলিশ অফিসারেরা তাতসুকে গান পয়েন্টে নিয়ে তাকে পকেট থেকে ওই জিনিসটি বার করার কথা বলে যেটা সে পকেটে ঢুকিয়েছিল, যেটা শুনে তাতসু তার পকেট থেকে ওই ইঁদুরটিকে বার করে এবং পুলিশ অফিসারদের পুরো স্টোরি খুলে বললে, যেটা শুনে পুলিশ অফিসারেরা হাসতে শুরু করে এবং ওই পুলিশ অফিসারটি তাতসু এর কাছে ক্ষমা চায় এবং সে তার এই ইঁদুরটির দায়িত্ব নিতে রাজি হয়ে যায়। এরপর তাতসু বাসায় ফিরে আসে, কিন্তু সে আজ অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল, যেটা বুঝতে পেরে মিকু ডিসাইড করে সে আজ সবার জন্য খাবার তৈরি করবে। কিন্তু তার খাবার তৈরি করা দেখে আমরা বুঝতে পারি সে আজ প্রথমবারই খাবার তৈরি করতে যাচ্ছে, তাই সে যে খাবার তৈরি করে সেটা খাওয়ার যোগ্য ছিল না। যেটা দেখে তাতসু ডিসাইড করে যদি তাদের আজ খাবার খেয়ে ঘুমাতে হয় তাহলে তাকেই খাবার তৈরি করতে হবে, তাই সে সবার জন্য খাবার তৈরি করে। খাবার তৈরি হয়ে গেলে তারা সবাই খাবার খেতে বসে। খাবার টেবিলে বসেই মিকু এবং হিমারি উইকেন্ড পিকনিকের প্ল্যান করতে শুরু করে। কিন্তু তখনই তাতসু এর মনে পড়ে সে আজ কন্ডো এর লোকেদের পিটিয়েছে, যার ফলে তার মনে হয় তারা যদি পিকনিকে যায় তাহলে তাদের সাথে খারাপ কিছু হতে পারে, তাই সে এই প্ল্যানটি ক্যান্সেল করিয়ে দেয়। এরপর তারা নিজের মতো করে খাবার খেতে শুরু করে। কিন্তু তখনই তারা তাদের দরজার সামনে একটি ছোট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। হিমারি দরজা খুলে চেক করতে গেলে সেখানে সে একটি ছোট বাচ্চাকে দেখতে পায়। মিকু এবং তাতসু বাচ্চাটিকে ঘরে নিয়ে আসে এবং তারা কল করে এই বাচ্চাটির সম্পর্কে পুলিশদের জানিয়ে দেয়। কিন্তু তারা ডিসাইড করে যতদিন এই বাচ্চার আসল পিতামাতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ততদিন এই বাচ্চাকে তারা নিজেদের কাছেই রাখবে। পরের দৃশ্যে তাতসুর বাসায় আমরা মাসালো এবং তাদের বস এর পুরো ফ্যামিলিকে দেখি, যাদেরকে তাতসু তার বাসায় ডেকে পাঠিয়েছিল এবং ওই বাচ্চাটির সম্পর্কে সবকিছু বললে তারা সবাই ডিসাইড করে তারা সবাই একসাথে মিলে এই বাচ্চাটির দেখাশোনা করবে ততদিন পর্যন্ত যতদিন এই বাচ্চাটির আসল পিতামাতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই বাচ্চাটি বাসায় এসে যাওয়ার ফলে তাতসু অনেক বেশি খুশি ছিল, কারণ প্রতিদিন মিকু এবং হিমারি বাসা থেকে চলে যাওয়ার পর তার অনেক বেশি বোরিং লাগতো। কিন্তু বাচ্চাটি আসার পর থেকে সে এই বাচ্চাটির সাথে খেলা করত, বাচ্চাটির জন্য ভালো ভালো খাবার তৈরি করে তাকে খাওয়াতো। কিন্তু সে বুঝতে পারে এই বাচ্চাটির সাথে শুধু সে খেলা করলে তো হবে না, এই বাচ্চাটিও তার সমবয়সী বাচ্চাদের সাথে খেলা করতে চায়, যার ফলে সে এই বাচ্চাটিকে নিয়ে একটি পার্কে চলে আসে। কিন্তু তাতসুর আচরণ এখনো গ্যাংস্টারের মতো ছিল, যার ফলে বাচ্চা সহ বাচ্চাদের প্যারেন্টসরাও তার কাছে এসে ভয় পেত, যার ফলে ওই পার্ক এর মালিক তাকে এখানে আসতে মানা করে দেয়। তাই তাতসু মাসালো এর কাছে আসে এবং তাকে কোনো উপায় দেওয়ার জন্য বললে মাসালো তাকে এই সোসাইটির পাশে থাকা একটি বাচ্চাদের স্কুল সম্পর্কে বলে, যেটায় এই বাচ্চাটিকে এডমিশন দিয়ে দিলে সেখানকার বাচ্চাদের সাথে এই বাচ্চাটি খেলা করতে পারবে। যেটা শোনার সাথে সাথেই তাতসু ওই স্কুলের টিচারকে কল করে, কিন্তু টিচার কল উঠালেও তার সাথে কোনো কথা বলছিল না। সে কলের মধ্যে শুনতে পায় ওখানে কন্ডো এর লোকেরা এসেছে। কন্ডো এর লোকেরা টিচার এর কাছে এসে তাকে এই স্কুলের বিল্ডিংটি খালি করে দেওয়ার কথা বলে, কারণ কন্ডো এখানে একটি সুপারমার্কেট খুলতে চায়। কিন্তু টিচার এই স্কুলের বিল্ডিংটি তাদের দিতে চাইছিল না, যার ফলে তারা এই টিচার এর সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করে। কিন্তু তখনই সেখানে তাতসু চলে আসে। তাতসুকে সেখানে দেখে কন্ডোর লোকেরা অনেক বেশি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়, যেটা দেখে টিচার বুঝতে পারে কন্ডো এর লোকেরা তাতসুকে ভয় পায়, তাই সে তাতসু এর কাছে সাহায্য চায়। সে তাতসুকে বলে আমার স্কুলে যে ছোট বাচ্চাগুলো পড়ালেখা করতো সেই বাচ্চাগুলো এখন আর এই স্কুলে আসে না, কারণ কিছুদিন আগে কন্ডো এর লোকেরা এই স্কুলে এসে ভাঙচুর করেছে, যেটা দেখে বাচ্চাদের প্যারেন্টসরা তাদেরকে এখানে আসতে দেয় না। যেটা শুনে তাতসু তাদেরকে সাহায্য করতে রাজি হয়ে যায়। বাসায় এসে মিকুকে সবকিছু জানালে প্রথমে তো মিকু তাকে সাহায্য করতে মানা করে দেয়, কিন্তু যখন সে জানতে পারে ওই বাচ্চাটি যার নাম তারা রিও রেখেছে, রিও ওই স্কুলে এডমিশন নিতে যাচ্ছে,
হচ্ছে যেটা শুনে সে তাৎসুকে টিচারসদের সাহায্য করার পারমিশন দিয়ে দেয়। কিন্তু এর সাথে সে তাৎসুকে একটি শর্ত দিয়েছিল, তাৎসু টিচারসদের সাহায্য করতে পারবে কিন্তু সে কারো সাথে মারধর বা কারো উপর হাত তুলতে পারবে না। তাৎসুও তার এই শর্তে রাজি হয়ে যায়। এরপর তাৎসু সর্বপ্রথম তার একজন বন্ধু শেরিকারা এর সাথে দেখা করতে আসে। তাৎসু শেরিকারাকে তাকে সাহায্য করার কথা বললে শেরিকারা তাকে সাহায্য করতে রেডি হয়ে যায়। তখন সে শেরিকারাকে তার একটি প্ল্যান বলে, সে শেরিকারাকে বলে কন্ডো এর ওখানে গার্ড হিসাবে জয়েন করার জন্য এবং কোনো না কোনো ভাবে ওদেরকে সেখান থেকে তাড়ানোর জন্য। কিন্তু তখন সে শেরিকারাকে বলে কিন্তু ওদের উপর হাত তোলা যাবে না, যেটা শুনে শেরিকারা তাৎসু এর উপর অ্যাটাক করে দেয়, যার দ্বারা সে তাৎসুকে বোঝানোর চেষ্টা করছিল ওদের উপর অ্যাটাক না করে ওদেরকে না পিটিয়ে সেখান থেকে তাড়ানো যাবে না। কিন্তু তখনই সেখানে শেরিকারার বোন কোহারু চলে আসে এবং তার মনে হয় তাৎসু এখানে শেরিকারাকে মারার জন্য এসেছে, যার ফলে সে তাৎসুর কাছে গিয়ে তাৎসুর মুখে একটি ঘুষি বসানোর চেষ্টা করে। কিন্তু তাৎসু তার ওই ঘুষিটিকে ডজ করে তাকে সবকিছু খুলে বললে সে বুঝতে পারে তাৎসু এখানে শেরিকারার কাছে সাহায্য চাইতে এসেছে। এই সবকিছুর মধ্যে কোহারু তাৎসু এর অনেক কাছে চলে এসেছিল, যার ফলে সে তাৎসু এর লুক আর তার শান্ত স্বভাব দেখে সে তাৎসু এর উপর মোহিত হয়ে যায়, মানে তার লাভ এট ফার্স্ট সাইট হয়ে যায়। অন্যদিকে তাৎসু এর বাসায় মাসালো এসে মিকো এর সাথে বসে গল্প করছিল। তখন তার মাথায় একটি আইডিয়া আসে, সে মিকুকে জ্বালানোর জন্য মিকুকে বলতে শুরু করে, ট্রিও এর অ্যাটিটিউড হুবহু তাৎসুর মতো, হয়তো তোমার আগে তাৎসু অন্য কাউকে পছন্দ করত আর রিও তার সেই ঘরের সন্তান, কিন্তু ওই মেয়েটি হয়তো এখন রিওকে ম্যানেজ করতে পারছে না, যার ফলে সে রিওকে এখানে রেখে চলে গিয়েছে। মাসালো অনেক ধরনের অ্যাক্টিং করে তাকে জ্বালানোর জন্য এই সব কিছু বলছিল, কিন্তু মিকু মনে মনে তাৎসুকে সন্দেহ করতে শুরু করে। অন্যদিকে তাৎসু তো ডিসাইড করেছিল টিচার্সদের সাহায্য করবে, তাই সে মাসালোকে সঙ্গে নিয়ে এড তৈরি করতে শুরু করে, যাতে তারা ওই এডটি প্রচার করিয়ে বাচ্চাদের এই স্কুলের দিকে অ্যাট্রাক্ট করতে পারে। কিন্তু তাদের এডটি অনেক খারাপ হয়েছিল, যার ফলে কোনো বাচ্চা তো সেই স্কুলে আসে না। কিন্তু ওই এডটি দেখে কোহারু ওই স্কুলে এজ এ টিচার্স হিসাবে জয়েন করার জন্য সেখানে চলে আসে। কিন্তু তাকে দেখে, তার স্বভাব আচরণ দেখে আমরা বুঝতে পারি সে এখানে বাচ্চাদের পড়াতে তো আসেনি, সে তাৎসু এর উপর লাইন মারার জন্য এখানে এসেছে। মাসালো এই বিষয়টির আজ পেয়ে যায়, যার ফলে এবার সত্যি সত্যি তারও তাৎসু এর উপর সন্দেহ হয়ে যায়। তাই সে সঙ্গে সঙ্গে এই বিষয়টি মিকুকে জানালো, মিকুর সন্দেহ আরো বেশি বেড়ে যায়, যার ফলে তাৎসু বাসায় আসলে সে তাৎসুর সাথে ভালো করে কোথাও বলে না, কারণ তার মনে হচ্ছিল রিও কোহারু এবং তাৎসুরই সন্তান। পরের দিন তাৎসু যখন স্কুলটিতে আসে, সে দেখতে পায় ইয়াকুজা গ্যাঙ্গের একজন মেম্বার তার দুইজন সঙ্গীকে নিয়ে স্কুলটির সামনে চলে আসে। সে সঙ্গে সঙ্গে ওই লোকগুলোর সামনে আসে তাদের সাথে লড়াই করার জন্য। কিন্তু তখন সে জানতে পারে ওই মেম্বার তার ছেলেকে এই স্কুলে অ্যাডমিশন দেওয়ানোর জন্য নিয়ে এসেছে, যেটা শুনে তাৎসুর তাদের উপর সন্দেহ হয়। তার মনে হয় এটা ইয়াকুজা গ্যাঙ্গের কোনো প্ল্যানের অংশ হতে পারে, কিন্তু তবুও সে ওই বাচ্চাটিকে তাদের স্কুলে অ্যাডমিশন দিয়ে দেয়। এর কিছুক্ষণ পর মিকুও এই স্কুলটিতে চলে আসে। সে এখানে আসার সাথে সাথেই কোহারু এর সাথে তার ঝগড়া শুরু হয়ে যায়। কিন্তু তখনই সেখানে তাৎসু চলে আসে। তাৎসু চলে আসাতে এই দুইজন ডিসাইড করে এই স্কুলের স্পোর্টস ফেস্টিভ্যালের দিন এই দুইজন একে অপরকে দেখে নিবে। এরপর সিন কাট হয় স্কুল স্পোর্টস ফেস্টিভ্যালের দিন চলে আসে, যেখানে এই দুইজন দুইটি টিম মানিয়ে একে অপরের বিপরীতে একটি গেমে অংশগ্রহণ করেছিল, যেখানে তারা অনেক ফানি ওয়েতে একে অপরের সাথে লড়াই করে। কিন্তু সর্বশেষে মিকু ওই গেমটিকে জিতে নেয়, যার দ্বারা সে প্রমাণ করেছিল তাৎসুর জন্য সেই যোগ্য। এরপর রিও এবং ওই ছোট বাচ্চাটির মধ্যে একটি রেসিং কম্পিটিশন আয়োজন করা হয়, যেটা রিও জিতে গিয়েছিল। এই সব কিছু ভিডিও করে অনলাইনে ছেড়ে দেওয়া হয়েছিল, যেটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। কন্ডো ওই ভিডিওটি দেখে ফেলেছিল, যেটা দেখে তার মনে হয় যদি তাৎসু এইভাবে ওই স্কুলটির পিছনে লেগে থাকে তাহলে ওই স্কুলটিতে আবার বাচ্চারা আসতে শুরু করবে। তাই সে দলবল নিয়ে তাৎসুর বাড়ির সামনে চলে আসে তাৎসুকে থ্রেট দেওয়ার জন্য। সে যখন তাৎসুকে থ্রেট দেওয়ার চেষ্টা করে, কোহারুও সেখানে উপস্থিত ছিল। সে কন্ডো এর এই বিহেভিয়ার দেখে কন্ডো এর কাছে গিয়ে কন্ডো এর মুখে একটি ঘুষি বসিয়ে দেয়, যার ফলে কন্ডো অনেক বেশি রেগে যায়। সে তাৎসুকে বলে, তুমি এই স্কুলটির সঙ্গ ছেড়ে এখান থেকে চলে যাও, না হলে তোমার সাথে এমন কিছু হবে যেটা তুমি ভাবতেও পারছো না। কিন্তু কন্ডো এর এই থ্রেটে তাৎসু মোটেও ভয় পায় না, সে তার ক্যাম্পেইন চালিয়ে যায়, যার ফলে বাচ্চারা আবার এই স্কুলটিতে আসতে শুরু করে। সে প্রতিদিন স্কুলে এসে বাচ্চাদের সাথে খেলা করত, যার ফলে সে অনেক বেশি খুশি থাকতে শুরু করে, যেটা দেখে
দেখে মিকু অনেক বেশি খুশি হয়ে যায়। তাই সে ডিসাইড করে কোহারু এর সাথে রিও সম্পর্কে কথা বলবে। সে কোহারু এর কাছে গিয়ে রিও সম্পর্কে জানতে চাইলে সে জানতে পারে সে এতদিন থেকে তাতসু এর উপর বুলবুলি সন্দেহ করছে। তাই সে তাতসু এর কাছে আসে এবং তাতসু এর কাছে ক্ষমা চায়। তাদের দিন অনেক ভালো কাটতে শুরু করে। একদিন যখন তাতসু এই স্কুলে উপস্থিত ছিল না, তখন হঠাৎ করে দুইজন লোক এই স্কুলের উপর অ্যাটাক করে রিও এবং আরো একটি বাচ্চাকে কিডন্যাপ করে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে। মাসালো রিওদের বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ওই লোকগুলো তার উপর অ্যাটাক করে তাকে আহত করে সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু ততক্ষণে তাতসু এবং তার বন্ধু সেখানে পৌঁছে গিয়েছিল। তারা আরো একটি গাড়ি নিয়ে ওই লোকগুলোর পিছু করতে শুরু করে। অনেক লম্বা একটি চেস হয়ে যাওয়ার পর তাতসু লাভ দিয়ে এই গাড়ি থেকে ওদের গাড়িতে ঢুকে যায় এবং ওই লোকগুলোকে মেরে রিওদের বাঁচিয়ে সেখান থেকে ডাইরেক্ট হাসপাতালে চলে আসে। কারণ মাসালো অনেক বেশি আহত হয়ে গিয়েছিল, তার হুশ এখনো ফিরে আসেনি। যেটা দেখে তাতসু অনেক বেশি রেগে যায়। তাই সে ডিসাইড করে ইয়োকুজা গ্যাংকে একেবারে শেষ করে দিবে। তাই সে তার বন্ধু শেরিকারাকে সঙ্গে নিয়ে সেখান থেকে ডাইরেক্ট কন্ডো এর বাসায় চলে আসে। এখানে আসার পর তাতসু কন্ডোকে চ্যালেঞ্জ করে তার সাথে লড়াই করার জন্য তারা সবাই ডিসাইড করে তারা কিছুদিন পর একটি জায়গায় লড়াই করবে। সেখানে যদি তাতসু হেরে যায় তাহলে তাকে ওই স্কুলটি ছেড়ে দিতে হবে, মানে কন্ডো ওই স্কুলটি তার দখলে নিয়ে নেবে। কিন্তু তাতসু যদি জিতে যায় তাহলে ইয়াকুজা গ্যাংয়ের নাম চিরতরে ইতিহাসের পাতা থেকে মুছে যাবে, মানে ওরা সবাই এই গ্যাংটিকে চিরতরে বন্ধ করে দিবে। এরপর থেকে এই দুইটি দল নিজেদের মতো করে ওই দিনটিতে লড়াই করার জন্য প্রস্তুতি করতে শুরু করে। তখন আমরা দেখতে পাই যেই লোকটি সেই দিন তার ছেলেকে তাতসুদের স্কুলে নিয়ে এসে এডমিশন করিয়েছিল সেই লোকটি কন্ডো এর কাছে আসে এবং তার সাথে জয়েন হয়ে যায়। কিন্তু সে কন্ডোকে একটি শর্ত দেয়, ওই লড়াইয়ে তাতসুকে জীবিত ছেড়ে দিতে হবে। এই লোকটির আসল প্ল্যান কি সেটা তো এখন আমরা জানতে পারি না, কিন্তু আমরা ভেবে নিচ্ছি এই লোকটি কন্ডো এর সাথে মিলে লড়াই করবে। অন্যদিকে তাতসু লড়াই করার জন্য নিজের মতো করে প্ল্যান করতে শুরু করে। সে এর সাথে সাথে অনেকগুলো অস্ত্র কিনে নিয়েছিল। এরপর ফাইনালি চলে আসে সেই দিন, যেই দিন ইয়াকুজা গ্যাং এর সাথে তাতসু এর লড়াই হবে। কন্ডো তার সব লোকেদের একসঙ্গে মিলে ওই জায়গাটির উদ্দেশ্যে রওনা হয়ে যায় যেখানে তাতসুর সঙ্গে তাদের লড়াই হবে। তাতসু যখন বাড়ি থেকে বেরিয়ে আসছিল তখন মিকো তার কাছে আসে এবং তাকে বলে তোমাকে জীবিত ফিরে আসতে হবে। তাতসুও তাকে প্রমিস করে সে নিশ্চয়ই জীবিত ফিরে আসবে, এটা বলে সে ওই জায়গাটির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। অন্যদিকে কন্ডোরা যখন ওই জায়গাটির দিকে আসছিল তখনই হঠাৎ করে তাদের চারিপাশ থেকে তাদের উপর দুয়া ছড়িয়ে পড়ে, তারা কিছু দেখতে পাচ্ছিল না। তখন তারা গান এর আওয়াজ শুনতে পায়, যেটা শুনে তারা সবাই ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু কন্ডো সাহস করে তার লোকেদের নিয়ে এগিয়ে ওই জায়গাটিতে পৌঁছায়, যেখানে এসে তারা দেখতে পায় এখানে একটি ফেস্টিভ্যাল চলছে। এখানে তাতসুও উপস্থিত ছিল, তাই তারা সবাই তাতসু এর উপর অ্যাটাক করার চেষ্টা করে। কিন্তু তখনই সেখানে পুলিশেরাও চলে আসে এবং তখন আমরা জানতে পারি সেই বাচ্চাটির বাবাও একজন সিক্রেট এজেন্ট। সেও অনেক দিন থেকে কন্ডোকে ধরার চেষ্টা করছে কিন্তু তারা কোনো প্রুফ খুঁজে পাচ্ছিল না। কিন্তু আজ তারা কন্ডোকে হাতে নাতে ধরেছে, যার ফলে তারা কন্ডোকে ধরার চেষ্টা করে। কিন্তু তখনই কন্ডের লোকেরা তাদের উপর অ্যাটাক করে দেয়, যার ফলে এদের মধ্যে অনেক ভয়ঙ্কর একটি লড়াই শুরু হয়ে যায়। কিন্তু তাতসু কোহারু এবং ওই পুলিশ অফিসার সবাই একসাথে মিলে ওদের উপর অ্যাটাক করে অনেক লড়াই করার পর ওদের সবাইকে হারিয়ে দেয়, যার ফলে তারা কন্ডোকে বন্দি করে ফেলেছিল। কিন্তু তখন কন্ডো এর কাছ থেকে তাতসু জানতে পারে সেই দিন যেই লোকগুলো রিও এর উপর অ্যাটাক করে রিওকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল ওই লোকগুলোকে কন্ডো পাঠায়নি। যেটা জেনে সে অনেক বেশি চমকে উঠে যে কে রিওকে কিডন্যাপ করার চেষ্টা করেছিল সেটা জানার জন্য সে অনেক উৎসুক হয়ে পড়ে। কারণ তাতসু যে কোনো উপায়েই রিওকে বাঁচাতে চায়, যার ফলে তারা কিছুক্ষণ পর জানতে পারে যেই লোকগুলো স্কুলের উপর অ্যাটাক করেছিল ওই লোকগুলো আগেও রিওকে কিডন্যাপ করেছিল তার পিতামাতার কাছ থেকে, যাতে তারা ওর পিতামাতা এর কাছ থেকে টাকা চাইতে পারে। কিন্তু পুলিশ তাদের পিছনে পড়ে গিয়েছিল, যার ফলে তারা তাতসু এর ঘরের সামনে রিওকে রেখে চলে গিয়েছিল যাতে তারা পুলিশ চলে যাওয়ার পর রিওকে নিয়ে যেতে পারে। কিন্তু এর আগেই তাতসু রিওকে তার ঘরে ঢুকিয়ে ফেলেছিল, যার ফলে তারা রিওকে সেখান থেকে নিয়ে যেতে পারেনি, যার ফলে তারা স্কুলের উপর অ্যাটাক করেছিল রিওকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সেদিনও তো তাতসু তাদেরকে ধরে ফেলেছিল। এই সব কিছু জেনে যাওয়ার কিছুদিনের মধ্যে পুলিশ অফিসারেরা রিও এর আসল পিতামাতাকে খুঁজে বের করে ফেলে, যার ফলে তাতসু রিও এর পিতামাতা এর হাতে তাকে তুলে দেয়। এরপরের সিনে আমরা তাতসু এবং মিকুকে একসঙ্গে দেখি। এই সিনটি দেখিয়ে সিনেমাটি এখানেই সমাপ্ত হয়ে যায়।